বনগাঁর একাধিক জায়গায় ভোট প্রচার বিশ্বজিৎ দাসের। এদিন তৃণমূল প্রার্থীর সমর্থনে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রার্থী ছাড়াও ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি। শনিবার বনগাঁর একাধিক জায়গায় ভোট প্রচার সারলেন বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। এদিন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে ঘাটবাউর পঞ্চায়েতের পক্ষ থেকে একটি র্যালি বার করা হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব। এদিন স্থানীয় বাঘের বটতলা এলাকা থেকে ওই র্যালি শুরু হয়, শেষ হয় ঘাটবাউর বাজার এলাকায়। প্রচুর মানুষ ভোট প্রচারে অংশ নেন, রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রার্থীকে দেখে হাত নাড়েন অনেকেই, প্রার্থীও তাদের উদ্দেশ্যে হাত নাড়েন। মিছিল থেকে বাংলার সংস্কৃতি তুলে ধরা হয়, বাংলার ঢাক আদিবাসী নৃত্য সহযোগে সম্প্রীতির বার্তা দেওয়া হয় মিছিল থেকে। বিশ্বজিৎ দাস বলেন, মানুষের বিপুল সমর্থন পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, দেখে বোঝাই যাচ্ছে আগামী দিনে সাধারণ মানুষ আমাকেই বিপুল ভোটে জয়ী করে লোকসভায় তাদের প্রতিনিধি হিসাবে পাঠাবেন। যেভাবে আজকের এই মিছিলে মানুষ এসেছেন এবং রাস্তার দুপাশ থেকে অগণিত মানুষ তার শুভেচ্ছা পাচ্ছি, শুধু এই কথা বলতে পারি যে মনে হচ্ছে না যে এটা নির্বাচনের আগের মিছিল, বিজয় মিছিল হিসেবে মানুষ চিহ্নিত করেছেন এবং সেই স্বতঃস্ফূর্ত মিছিলে বোঝা যায় যে এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবার জন্যে বাংলার আপামর মানুষ প্রস্তুত হয়ে গেছে। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা এদিন প্রথম পেট্রাপোল সীমান্ত এলাকায় একটি জনসভা করি, বৃষ্টির মধ্যেও বহু মানুষ জনসভায় উপস্থিত হয়েছেন, এর থেকে বোঝাই যাচ্ছে বিশ্বজিৎ দাস জয়ী হচ্ছেন। এর আগে এই যে সুবিশাল সুসজ্জিত র্যালি হচ্ছে, এর আগে আমরা পেট্রাপোল সীমান্তে বাংলা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বর্ডারে INTTUC বনগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে সেখানে শ্রমজীবী মানুষদের নিয়ে সুবিশাল মিটিং হলো, জনসভা। প্রচণ্ড বৃষ্টি মুষলধারে, তার মধ্যেও মানুষ উপচে পড়ছেন। এগুলো থেকে একটা বার্তা পরিষ্কার, বিশ্বজিৎ দাসের জয় নিয়ে কোনো সংশয় নেই, প্রশ্ন একটাই, উনি কত ভোটে জিতে বনগাঁর মানুষের প্রতিনিধিত্ব করবেন দিল্লিতে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে প্রার্থনা জুয়েলার্সের শুভ জন্মদিন উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এই শুভক্ষণে প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে সোনার গহনা কেনাকাটায় দারুণ সাশ্রয়ের সুযোগ। 7 তারিখ মঙ্গলবার থেকে 12 তারিখ রবিবার পর্যন্ত প্রতি গ্রাম সোনার গহনার মজুরির ওপর 160 টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। থাকছে আপনার সাধ্যের মধ্যে সমস্ত রকম গহনার বিপুল সম্ভার, পুরাতন গহনার পরিবর্তে নতুন গহনা কেনার সুযোগ। অফার চলাকালীন রবিবারেও দোকান খোলা থাকবে। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।